হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিসিএস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এইচআরবি আজকের বিষয় বিসিএস প্রিপারেশন আন্তর্জাতিক আন্তর্জাতিকের প্রথম লেকচার এটি তো সেক্ষেত্রে আজকের প্রথম বিষয়টি হচ্ছে সভ্যতার ইতিহাস আচ্ছা তো প্রাচীনতম সভ্যতাগুলো কি কী সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা পারস্য সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা রোমান সভ্যতা ও ইজিয়ান সভ্যতা বিশ্ব সভ্যতার কবে যাত্রা শুরু হয় বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ থেকে পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কোন সভ্যতাকে পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় মিশরীয় সভ্যতাকে হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় সেনোজয়িক যুগে আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানবজাতিকে জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে অস্ট্রেলয়েড মঙ্গলয়েড নিগ্রয়েড ও ককেশিউ আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানবজাতিকে জাতিকে চার ভাগে ভাগ করা হয়েছে অস্ট্রেলয়েড মঙ্গলয়েড নিগ্রয়েড ও ককেশীয় যুগ কয় ভাগে বিভক্ত এবং কি কি পাথর যুগ দুই ভাগে বিভক্ত যথা পুরোপলীয় যুগ ও নবপলীয় যুগ প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের নদের তীরে গড়ে উঠেছিল মিশরে কোন সভ্যতার সূচনা ঘটে নগর সভ্যতা নগর সভ্যতার সূচনা ঘটে প্রথম পর্যায়ে মিশরীয় লিপি ছিল চিত্রভিত্তি প্রথম পর্যায়ে মিশরীয় লিপি ছিল চিত্রভিত্তি ফারাও খুফুর পিরামিডের উচ্চতা কত প্রায় চারশো ফুট ফারাও খুফুর পিরামিডের উচ্চতা প্রায় চারশো ফুট প্রাচীন মিশরীয়দের মতে পাপ পুণ্যের বিচার কে করবে ওসিরিস প্রাচীন মিশরীয়দের মতে পাপ পুণ্যের বিচার করবে ওসিরিস হায়ারোগ্লিফিক কি হায়ারোগ্লিফিক মিশরীয় লিপি মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে সুমেরীয় ব্যাবিলনীয় আশেরীয় ও ক্যালোরীয় সভ্যতা কোন সভ্যতার অন্তর্ভুক্ত মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত হচ্ছে সুমেরীয় ব্যাবেলনীয় আশেরীয় ও ক্যালোরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে উঠে গড়ে তুলেছিল সুমেরীয়গণ মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি সেটি গড়ে তুলেছিল সুমেরীয়গণ পাটিগণিতের গুণ পদ্ধতি কারা আবিষ্কার করেন পাটিগণিতের গুণ পদ্ধতি মেসোপটেমিয়ারা আবিষ্কার করেন সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি ছিল পাতেজি সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি ছিল পাতেজি ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন হাম্মুরাবি ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন হাম্মুরাবি ব্যাবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ম্যাসোপ্টিয়ায় নতুন ব্যাবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন নেবুচাঁদ নেজার। নতুন ব্যাবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন নেবুচাঁদ নেচার ব্যাবিলনীয় শূন্যদান শূন্যদান কে তৈরি করেন নেবুচাঁদ নেচার ব্যাবিলনীয় শূন্যদান তৈরি করেন নেবুচাঁদ নেচার ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম মারডক ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম মারডক ব্যাবিলনীয়দের লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম ব্যাবিলনীয়দের লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম হাম্মুরাবি কোন সভ্যতার আইনবিদ ছিলেন ব্যাবিলনীয় সভ্যতার আশিরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল টাইগ্রিস নদীর তীরে আশিরীয় সভ্যতা টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল কারা প্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশেরীয়গণ কারা প্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশেরীয়গণ কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘীমাংশ ভাগ করেছিলেন আশেরীয়গণ কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরি করে যুদ্ধে ব্যবহার করে আশেরীয়গড় আশেরীয়দের সূর্য দেবতার নাম শামস আশেরীয়দের সূর্য দেবতার নাম শামস কত খ্রিস্টপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংস হয় ছয়শো বারো খ্রিস্টপূর্বে ছয়শো বারো খ্রিস্টপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংস হয় কিভাবে আশেরীয় সভ্যতা ধ্বংস হয় প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণের মুখে প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণের ফলে আশেরীয় সভ্যতা ধ্বংস হয়ে যায় ক্যালোরীয় সভ্যতা গড়ে তুলেছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার ক্যালোডিওর প্রধান দেবতার নাম জুপিটার ক্যালোডিওদের প্রধান দেবতার নাম ছিল জুপিটার কোন সভ্যতার লোকেরা আকাশের গ্রহকে দেবতা মনে করত ক্যালোডিওরা কারা প্রথমে সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ক্যালোডিওরা ক্যালোডিওরা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন কারা প্রথম বছরের দৈর্ঘ্য বের করেন ক্যালোডিওরা ক্যালোরীয়রা জ্যোতির্বিজ্ঞানীগণ কয়টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান বারোটি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান ক্যালোরীয় সভ্যতার পতন ঘটেছিল কিভাবে ক্যালোরীয় সভ্যতার পত পতন ঘটেছিল পারস্য আক্রমণের ফলে লোহার ব্যবহার কারা শুরু করে হিট্রোয়েটরা লোহার ব্যবহার শুরু করেন হিট্রোয়েটরা এশিয়ার লৌহ যুগের সূত্রপাত ঘটে খ্রিস্টপূর্ব বারোশো অব্দে সিন্ধু সভ্যতার নিদর্শন কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার নিদর্শন কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো ও হরপ্পা শহর দুটি কবে আবিষ্কৃত হয় উনিশশো থেকে বাইশ সালের মধ্যে মহেঞ্জোদারো ও হরপ্পা শহর দুটি আবিষ্কৃত হয় কারা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন দ্রাবিড়রা কারা সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন দ্রাবিড়রা মহেঞ্জোদারো ও হরপ্পা কোন সভ্যতায় অবস্থিত সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো ও হরপ্পা সিন্ধু সভ্যতায় অবস্থিত সিন্ধু সভ্যতা কখন পতন ঘটে সিন্ধু সভ্যতার পতন ঘটে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতার পতনের কারণ কি প্রলয়ঙ্কারী বন্যা প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতার পতনকারী পতনের কারণ প্রলয়ঙ্কারী প্রলয়ঙ্কারী বন্যা সিন্ধুদের তীরে প্রথম মাটি খুঁড়ে প্রথম কোন শহরটি খোঁজ পাওয়া যায় হরপ্পা নগরী সিন্ধু সিন্ধুদের তীরে প্রথম মাটি খুঁড়ে যে শহরটির খোঁজ পাওয়া যায় তার নাম হরপ্পা নগরী ভারতীয় সভ্যতাটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত কেন সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে ভারতীয় সভ্যতাটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত মূল সিন্ধু নদের তীরে কত এলাকা জুড়ে মহঞ্জোদারো নগরী গড়ে উঠেছিল এক মাইল মূল সিন্ধু নদের তীরে এক মাইল এলাকা জুড়ে মহঞ্জদারো নগরীটি গড়ে উঠেছিল মহঞ্জেদারও পাকিস্তানের কোন জেলায় অবস্থিত মহঞ্জেদারও পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে সভ্যতার ইতিহাসে ফিনিসীয়দের সবচেয়ে বড় অবদান বর্ণমালার উদ্ভাবন কারা ফিনিশিয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন গ্রিকরা গ্রিকরা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ রূপ দান করেন ইউরোপীয়রা কাদের কাছ থেকে কলম কালি ও কাগজের ব্যবহার শিখেছে ফিনেশীয়দের কাছ থেকে ইউরোপীয়রা ফিনিশীয়দের কাছ থেকে কলম কালি ও কাগজের ব্যবহার শিখেছে কত খ্রিস্টপূর্বে পারস্য সাম্রাজ্য গড়ে ওঠে ছয়শো খ্রিস্টপূর্ব গ্রিক বীর আলেকজান্ডার কবে পারস্য সাম্রাজ্য অধিকার করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বে গ্রিক বীর আলেকজান্ডার পারস্য সাম্রাজ্য অধিকার করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্ব পারস্য সাম্রাজ্যের অপর নাম একমেনিট সাম্রাজ্য কে পারসীয় দিনপুঞ্জি তৈরি করে দারিউস কে পারসীয় দিনপুঞ্জি তৈরি করেন দারিউস পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কাইরাসের সমাধি পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কাইরাসের সমাধি পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক দানিওব পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসক দানিয়ব পারসীয়রা লিপি লিখনে কয়টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত উনচল্লিশটি পারসীয়রা লিপি লিখনে উনচল্লিশটি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে কয়টি ভাষার প্রচলন ছিল দুইটি ভাষার পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে দুটি ভাষার প্রচলন ছিল কারা বারো মাসে এক বছর ও তিরিশ দিনে এক মাস গণনার রীতি প্রবর্তন করে পারসীয়রা পারসীয়রা বারো মাসে এক বছর এবং তিরিশ দিনে এক মাস এই গণনা রীতির প্রবর্তন করেন হিব্রুদের আদিবাস কোথায় ছিল আরব মরুভূমিতে হিব্রুদের আদিবাস ছিল আরব মরুভূমিতে ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন হিব্রুরা ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন হিব্রুরা হিব্রু বিশ্বাস কোন ধর্মের ভিত্তি তৈরি করেছিল খ্রিস্টান ধর্মের হিব্রুরা খ্রিস্টান ধর্মের কথা বলেছিল বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর ছিলেন হিব্রুদের বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর ছিলেন হিব্রু প্রথম ধর্মীয় নেতা কে ছিলেন সৌমতিক হিব্রু প্র হিব্রুদের প্রথম ধর্মীয় নেতা ছিলেন সোমটিক চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল কখন প্রায় চার হাজার বছর আগে চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল প্রায় চার হাজার বছর আগে চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল হোয়াংহো ইয়াংসিকিয়াং ও দক্ষিণ চীনে চীনের চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল হোয়াংহো ইয়াংসিকিয়াং ও দক্ষিণ চীনে চৌরাজাদের অধিপত্য চীনে কত বছর টিকে ছিল আটশো তিয়াত্তর বছর চৌরাজাদের অধিপত্য চীনে আটশো তিয়াত্তর বছর টিকে ছিল চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফোসিয়াস চীনে সাং যুগে যুগ কবে শুরু হয়েছিল চীনের সাং যুগ এগারোশো বাইশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কোন নদীর তীরে সাং রাজারা সভ্যতা গড়ে তুলেছিলেন হোয়াংহো নদীর তীরে চীনের সাং রাজারা হোয়াংহো নদীর তীরে তাদের সভ্যতা গড়ে তুলেছিলং যুগে কিসের জিনিস ব্যবহৃত হতো ব্রোঞ্জের সাং যুগে কিসের জিনিস ব্যবহৃত হতো ব্রোঞ্জে চীনা গোষ্ঠী জনগোষ্ঠী মূলত কোন গোষ্ঠীর বংশদ্ভূত ছিল মঙ্গোলীয়দে চীনা জনগোষ্ঠী মূলত মঙ্গোলীয় গোষ্ঠীর বংশদূত ইজিয়ান সভ্যতা উঠে কোন অঞ্চলকে নিয়ে ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলকে নিয়ে ইজিয়ান সভ্যতা গড়ে ওঠে ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কোন সময়কালে চারশো খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ ইজিয়ান সভ্যতার বিকাশ হয় খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ ইজিয়ান সভ্যতার তথ্য কোথা থেকে পাওয়া যায় গ্রিক কবি হোমারের হোমারের ও ওডিসি কাব্য থেকে ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় গ্রিক কবি হোমারের ইলিয়ড ওডেসি কাব্য থেকে ট্রয় মাইসেনীয় পিরিনস অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন জার্মান পুরাতাত্ত্বিক হাইন হাইনরিক স্লিম্যান জার্মান পুরাতাত্ত্বিক হাইনরিক স্লিম্যান ট্রয় মাই মাইসেনীয় পিরিনস অঞ্চলের নগরী অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ইউরোপের কোন অঞ্চলের মানুষেরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করেন পূর্ব বলকান অঞ্চলের মানুষ ইউরোপের কোন অঞ্চলের মানুষেরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করেন পূর্ব বলকান অঞ্চলের মানুষ কত খ্রিস্টাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটে বারোশো খ্রিস্টপূর্বাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটেছিল গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতি জন্ম নেয় তার নাম কি হেলেনিস্টিক সংস্কৃতি গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতি জন্ম নিয়েছিল তার নাম ছিল হেলেনিস্টিক সংস্কৃতি গ্রিকের ইতিহাসে এগারোশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে কি নামে পরিচিত ছিল হোমারীয় যুগ গ্রিকের ইতিহাসে এগারোশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে হোমারীয় যুগ হিসেবে পরিচিত ছিল ইতিহাসের জনক বলা হয় কাকে গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাস ইতিহাসের জনক বলা হয় গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস বৈজ্ঞানিক ইতিহাসের ইতিহাসের জনক বলা হয় কাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডাইডিসকে পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা কারা শাসন আমলে গ্রিসের অলিম্পিকের যাত্রা শুরু হয় কার শাসন আমলে অলিম্পিকের যাত্রা শুরু হয় রাজা ইফিটাসের আমলে কারা বর্ণের সাথে সরবর্ণের যোগ করেছিলেন বর্ণের সাথে সরবর্ণের যোগ করেছিলেন গ্রিকরা। গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয় সাতশো ছিয়াত্তর হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান ম্যাসিডন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ম্যাসিডন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন প্লেটোর শিষ্য বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটল আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষাগুরু ছিলেন প্লেটোর শিষ্য এবং বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটল পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম লাইজিয়াম বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম লাইজিয়াম বিশ্ববিদ্যালয় লাইজিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন লাইজিয়াম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়ে খ্রিস্টপূর্ব একত্রিশ অব্দ হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে খ্রিস্টপূর্ব একত্রিশ অব্দে কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন কনস্ট্যান্টাইন রোমের প্রধান দেবতার নাম জুপিটার রোমের প্রধান দেবতার নাম জুপিটার সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে বারোটি বোঞ্জ পাতে রোমান সভ্যতার পতন ঘটে কবে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমান সভ্যতার পতন ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কার শাসন আমলে রোমে দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটে অগাস্টাসের আমলে ইসলামের আবির্ভাব ঘটে কোন সময়কালে সপ্তম শতাব্দীতে ইসলামের আবির্ভাব ঘটে সপ্তম শতাব্দীতে আরাবাত শব্দের অর্থ কি বৃক্ষলতাহীন মরুভূমি আরাবাদ শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি কাবা ইসলামের সর্বপ্রথম ঘর কাবা শরীফ কাবাগৃহে মোট কতটি দেব দেবীর মূর্তি ছিল তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি ছিল কাবাগৃহে মোট কতটি দেবদেবীর মূর্তি ছিল তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি ছিল হুদাইবিয়ার কিসের নাম একটি কূপের নাম হুদাইবিয়া একটি কূপের নাম দারুল নদওয়া কি দারুল নদওয়া কুরাইদের মন্ত্রণা গৃহ ইসলামের ইতিহাসে আনসার নামে কারা অবহিত মদিনার স্বার্থত্যাগী মুসলমান মদিনার স্বার্থত্যাগী মুসলমানদের আনসার নামে ডাকা হতো কবে থেকে হিজড়ি গণনা শুরু হয় ছশো সাল থেকে কার সময় থেকে হিজরি শাল গণনা শুরু হয় হজরত উমর রাজি আল্লাহর সময় থেকে হিজরি গণনা শুরু হয় ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয় কুবায় ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মিত হয় কুবায় ইসলামের সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র দারুল আরাকাম যেটি মদিনায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকায় গড়ে উঠেছিল ইনকা সভ্যতা ইনকা সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন ইনকা সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন সর্বপ্রথম কারা জল সেচের পদ্ধতি আবিষ্কার করেছিলেন ইনকারা কত শতাব্দীতে ইনকা সভ্যতা ধ্বংস হয় ষোলশ শতাব্দীতে ইনকা সভ্যতা ধ্বংস হয় পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের আরও অনেক তথ্য নিয়ে আমরা ভিডিওগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত ধন্যবাদ তবে হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের সাথে অ্যাড হতে পারেন সেই জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ফরটিন্থ ডিসেস প্রিপারেশান টোয়েন্টি ফোর এই ইউআরএলে গিয়ে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে ধন্যবাদ